হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাডসেন্সের ব্যাপারে কিছু খুঁটিনাটি হেল্প বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন অথবা অনেকে দেখি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমেন্ট করেন অ্যাডসেন্সের সম্পর্কে বিভিন্ন সিলি সিলি বিষয় যে বিষয়গুলো কিনা আমরা অনেকেই জানি না বা হয়তো বা একটু কিছুর কারণে হয়তো বা আমাদের কাজের সমস্যা হয় বা অনেক ধরনের টেনশন কাজ করে সো আজকে আমি আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করবো যে আপনাদের কিছু কমন কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার এবং অ্যাসেন্সের যে নতুন ইন্টারফেস বা কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করতে হয় কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে আপনি টাকাটা রিসিভ করবেন তার খুঁটিনাটি টুকটাক বিষয় আপনাদের সাজেশন বা আপনাদের সাথে ডিটেলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সো প্রথমত আমি আসি যে আমরা যারা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি বা যারা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি এবং দেখব যে অ্যাডসেন্সের প্রিভিয়াস যেই থিমটি বা বিউটি ছিল তা নিয়ে নতুন একটি ইন্টারফেস এবং এই ইন্টারফেসটাতে অনেকটাই একটু লিটল বি ডিফারেন্ট দেন পুরোনো যে সিস্টেম ছিল পুরোনো সিস্টেমটিতে অ্যাডসেন্সে কেমন ছিল যে যখন আপনি কোনো লাইক আপনি যখন অ্যাকাউন্টে আর্নিং জমা হবে এখানে কারেন্ট ব্যালেন্স দশ ডলার জমা হবে তখন তারা আপনাকে অ্যাড্রেস ভেরিফায়ের জন্য অপশান দেবে এবং এখানে অ্যাকশনে অপশান আসবে এবং আপনি চাইলে ডাইরেক্টলি সেই অ্যাকশানে ক্লিক করে বা ডাইরেক্টলি যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য রিকোয়েস্ট বাট নতুন যে সিস্টেমটি এখানে আপনাকে অ্যাড্রেস ভেরিফায়ের জন্য কোনো ধরনের মেসেজ অ্যাপেয়ার করবে না সেক্ষেত্রে আপনাকে প্রথমত সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন apnar অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট যখন আপনি অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন এখানে আপনাকে দিবে যে ক্লিক টু ভেরিফাই অ্যাড্রেস সামথিং এরকম একটা অপশানে অ্যাপেয়ার করবে আমি রিসেন্টলি অলরেডি ভেরিফাই করেছি সেই জন্য আমাকে এখানে অপশানটি নেই সো আপনার ক্ষেত্রে কী হবে আপনি এখানে অপশান আসবে যে ক্লিক টু ভেরিফাই অ্যাড্রেস বা এরকম একটা কিছু সো যখন আপনি রিকোয়েস্টে ক্লিক করবেন অটোমেটিক তারা আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটিতে একটি ইমেল পাঠাবে একটি মেল পাঠাবে অবশ্যই মেক শিওর তারা আপনাকে আবার শিওর হতে বলবে যে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি ঠিক আছে কি না তা দেখে তারপর আপনার রিকোয়েস্ট করার জন্য সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মেকশিওর এবং তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত পিন রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট করতে পারেন যখন আপনার কারণ ব্যালেন্স দশ ডলার হবে এখন আরেকটা কোয়েশ্চেন আসে যে আগে দেখা যেত যে আপনার ভেরিফাই অ্যাড্রেস ভেরিফাই করার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যেত না তো এখন যে নতুন সিস্টেমটা সেখানে আপনি অ্যাড্রেস ভেরিফাই করার আগে আপনি চাইলে আপনার বিউ পেমেন্ট মেথডে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পেমেন্ট সেকশনে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেটা আপনি যে ব্যাঙ্কই হোক না কেন এক্সাম্পলস্বরূপ আমরা অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে এত ডিজিট বা অত ডিজিটের সমস্যা লাইক ইসলামিক ব্যাংকের শত ডিজিটের অ্যাকাউন্ট রিসিভ করা যায় কি না অথবা এক একটা ব্যাংকে এক একটা ডিজিটাল সিস্টেম থাকে লাইক আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত আইবিএন সিস্টেমটা মনে হয় চালু হয়নি যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে বা রাষ্ট্রগুলোতে চালু হয়েছে আইবিএন সিস্টেম বাট আমাদের দেশে হয়তো বা এখন পর্যন্ত চালু হয়নি আমার মতে সো আমরা জাস্ট আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করি সো আমাদের অনেক সময় অনেক ধরনের কোশ্চেন থাকে যে আসলে কি আমরা ভেরিফাই করতে পারবো কি না বা কী আসে বিষয়ে সো যখন আপনি ম্যানেজ পেমেন্ট মেথডে যাবেন আপনাকে অপশন দেবে যে অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো আপনি চাইলে অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত অ্যাড এ নিউ এয়ার ট্রান্সফার ডিটেলস যাই আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার জাস্ট বেনিফিশিয়ারি যে আইডি আপনার যে আপনার যে নামটা অ্যাকাউন্টে যে নামটি দেওয়া তা এখানে টাইপ করবেন নেম অন বেনিফিশিয়ার আইডি আই থিঙ্ক বেনিফিশিয়ার সরি এনিওয়ে বেনিফিশিয়ার আইডি আপনি যে কোনো কিছু দেখতে পাবেন আপনার নাম দেখতে পাই নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইটস ইম্পর্টেন্ট আপনার ব্যাঙ্কের যে নামটি দেওয়া সেই নামটি এখানে টাইপ করবেন ব্যাঙ্ক নেম আপনার যে ব্যাংকের নামটি তা নেবেন সুইফ্ট সুইফ্ট সুইফটের ব্যাপারে অনেকেই একটা কোয়েশ্চেন থেকে থাকে যে দেখা যায় যে আমরা যারা গ্রামগঞ্জে অ্যাকাউন্ট আছে এখন পর্যন্ত অনেক ব্যাংক সেই অ্যাকাউন্টের সেই ব্রাঞ্চের সুইফট কোড চালু করে নিই বাট আপনি চাইলে ডাইরেক্টলি যে মেন ব্যাংকের লাইক এক্সাম্পল সব আপনি ইসলামী ব্যাংকে যে একটি মেন সুইফট কোড আছে এক্সাম্পল আমি যদি ইসলামী ব্যাংক অ্যাড করি সে ইসলামী ব্যাংকের যে একটা মেন শাখার যে একটা সুইফট কোড থাকে অথবা ডাস বাংলা ব্যাংক অথবা যে কোনো ব্যাংকের আপনার বাংলা সো যদি আপনার এলাকা বা আপনার নির্দিষ্ট গ্রামগঞ্জে যে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটিতে যদি সুইফট কোড না থেকে থাকে আপনি আপনার সেই মেন ব্রাঞ্চের যে সুইফ কোডটি জাস্ট সেই সুইফট কোডটি এখানে টাইপ করবেন এবং এগুলো জাস্ট সিম্পল আপনি এখানে গিয়ে জাস্ট যে ইসলামী ইসলামী ব্যাংক সুইফট কোড টাইপ করলে আপনি পেয়ে যাবেন অথবা যে ব্যাঙ্কের আপনার থাকে না কেন সেই ব্যাংকের এক্সাম্পল সব আপনি এখানে সব ব্যাংকেরই সুইফট কোড পেয়ে যাবেন এটা জাস্ট যেই লোকেশন ওয়াইজ বা এটা সেটা অথবা আপনি মেন যে সুইপ কোডটা আছে সেই সুইফট কোডটি অ্যাড করতে পারেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার অলওয়েজ চেষ্টা করবেন আমরা একটা জিনিস মিস্টেক করি হয়তো বা অনেকের কমন কোশ্চেন যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেখা যায় যে আমরা যখন লোকালি কোনো ট্রানজেকশন মানে কোনো ট্রানজেকশন করি দেখা যায় যে আমরা জাস্ট তিনটা চা বা চারটা ডিজিটের একটা নাম্বার থাকে এবং সেই নাম্বারে আমরা টাকা পয়সা লেনদেন করি আমাদের বাংলাদেশের ভিতরে সো এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল অ্যাকাউন্ট নাম্বার না আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অনেক বড় লাইক হয়তো বা দশ ডিজিটের বা সতেরো ডিজিটের এক একটা ব্যাঙ্কে এক একটা ডিজিট কাজ করে সো আপনি মেক শিওর যে আপনার যদি অ্যাকাউন্ট নাম্বারটি জানা না থাকে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ব্যাঙ্ক ব্রাঞ্চে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তাদের কাছ থেকে আপনি নির্দিষ্টভাবে জেনে নেবেন যে আপনার সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেই অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে তারপর আপনি এখানে আপনার আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করবেন এবং অ্যাগেইন সেম অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করবেন এবং এখানে দেখছি কি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ইউর ব্যাঙ্ক সো এই জিনিসটা দরকার নেই এই জিনিসটা না অনেকে নাই যেমন ইন্টারমিডিয়েট ব্যাঙ্ক আক্স ইউর ব্যাঙ্ক এফএফ ও এই জিনিসগুলো দরকার নেই তেমন একটা জাস্ট সেভে দিয়ে দিলে অটোমেটিক আপনার যে পেমেন্ট সেকশনটি তা অ্যাড হয়ে যাবে লেটার অন যখন আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন তখন আপনি তারা অটোমেটিক যদি একশো ডলারের উপরে হয়ে যায় তো অটোমেটিক তারা যেদিনে আপনি ভেরিফাই করবেন দিনই আপনার টাকাটা পাঠিয়ে দেবে সো এখানে কমন কোয়েশন অনেকে আসে যে আমি এত তাড়াতাড়ি কেন টাকা পালাম বা লাইক দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ অনেকে টাকা পেয়ে যায় ব্যাপারটা হচ্ছে এরকম যে যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয় না সো তাদের অ্যাকাউন্টটি যখন ভেরিফাই হয়ে যায় এবং তাদের অ্যাকাউন্টে যদি স্ট্যান্ডিং কোনো ব্যালেন্স থেকে থাকে তখন অ্যাডসেন্স কী করে সাথে সাথে সেই টাকাটি পাঠিয়ে দেয় যেদিনই তাদের মানে অ্যাড্রেস ভেরিফাই হয়ে যায় সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাডসেন্স আপনাদেরকে টাকা পাঠাবে প্রতি মাসের একুশ তারিখে সো অনেকের কাছে কনফিউজ লাগে অনেকে স্ট্যাটাস দেয় আমার কাছে এত তারিখে টাকা চলে আসছে দশ তারিখে পনেরো তারিখে সো মেন ফ্যাক্ট হচ্ছে এই কারণটাই যে আপনার যখন অ্যাড্রেসটি ভেরিফাই হয় যাদের অ্যাড্রেস ভেরিফাই নেই তাদের অ্যাড্রেসটি যখন ভেরিফাই হয় যখন আউটস্ট্যান্ডিং কোনো ব্যালেন্স থাকে তখন তারা সাথে সাথে সেই টাকাটি পাঠিয়ে দেয় এখন আরেকটা কোমন কোশ্চেন আসে যে অনেকের অনেক বয় থাকে অনেক কাজ অনেকেই টেনশন ফিল করে যে আমার অ্যাড্রেস ভেরিফাই হয়নি আমি এখনও মেল পাইনি সো আমি কি করব কি আসো বিষয় সো এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই খুব সিম্পল এবং ইজি আপনি যদি যখন আপনি রিকোয়েস্ট ফর পিনে ক্লিক করবেন যখন আপনি সেটিংয়ে গিয়ে আপনার পার্স অ্যাকাউন্ট ইনফরমেশনে পেয়ে যাবেন এবং আপনি এখানে আপনি যখন রিকোয়েস্ট ফর নিউ পিন আপনাকে অপশন দিবে আপনি চাইলে রিকোয়েস্ট ফর নিউ পিন প্রথমে যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন হয়তো বা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে যদি আপনি কোনো মেল আপনার ঠিকানায় না পান তাহলে আপনি রিকোয়েস্ট ফর নিউ পেন তখনও যদি না পান তৃতীয়বারের মাথায় যখন রিকোয়েস্ট ফর নিউ পিন দিবেন তখন আপনাকে মানে অ্যাডসেন্স আপনাকে দ্বিতীয়বার সম্ভব দ্বিতীয়বারের পর যখন আপনাকে অটোমেটিক তারা আপনাকে একটি প্যানেল দিবে যে আপনি রিকোয়েস্ট ফর্মের জায়গায় নিচে লেখবে যে আপনার অ্যাকাউন্ট এখন পর্যন্ত রিসিভ হয় দরকার সমস্যা নেই আপনি চাইলে আপনার যে ফর্ম আছে জাস্ট রিকোয়েস্ট ফর্মে আপনি আপনার কাঙ্ক্ষিত লাইক আপনার যে পাবলিশ আইডিটি দিয়ে দিবেন এবং আপনার নামটি দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং দেন আপনার যে আইডি কার্ড লাইক আপনার আমি রিসেন্টলি গতকাল আমি গতকাল আগের দিন আমি আমার পাসপোর্টের স্ক্যান দিয়ে আমি ভেরিফাই করেছি আপনার আসলে আপনার পাসপোর্টে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন অথবা আইডি কার্ড অথবা বিলিং অ্যাড্রেস যে কোনো টেলিফোন বিল অথবা ইলেকট্রিসিটি বিল বাট ব্যাটার যে যে ডকুমেন্ট আপনি সাবমিট করেন তাদেরকে সেটার জন্য অবশ্যই ইংলিশ হয় ইংলিশ ছাড়া কিন্তু বাংলায় কোনো ডকুমেন্ট আপনার সাবমিট করবেন না তো তারা আপনাকে একটা ট্যাব দেবে ওখানে আপনি জাস্ট সম্পূর্ণ ইজিলিভাবে সব কিছু ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর একদিন একদিনও লাগে না চব্বিশ ঘন্টার ভিতরে তারা আপনাকে বলবে যে আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে এবং অটোমেটিক আপনার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি তারা পাঠিয়ে দেবে এবং আমি রিসেন্টলি এই টাকাটি পেয়েছি এবং আমি আমার ইসলামী ব্যাংকের শত ডিজিটাল একটি অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম এবং শত ডিজিটাল অ্যাকাউন্টে আমি টাকাটি পেয়েছি সো এভাবে আপনি চাইলে আমি আশা করি যে যাদের এখনও মনের ভিতরে অনেক কোয়েশ্চেন থাকে বা ছিল ইভেন আমার নিজের অনেক প্রবলেম ছিল এই ব্যাপারগুলোতে আমি অনেক কনফিউজ ছিলাম সো সাম আমি একটা একটা স্টেপ বাই স্টেপ করার পর আমি ভাবলাম যে আপনাদেরও হয়তো বা সেম কোয়েশ্চেন থাকতে পারে এবং ইভেন রিসেন্টলি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে অথবা আমি দেখি বিভিন্ন গ্রুপে অনেকে এরকম ধরনের এই কমন কোশ্চেনগুলো করে থাকেন সো আশা করি এই মাধ্যমে হয়তো আপনাদের এই কমন কোয়েশনগুলো সমস্যা বা যেই যে একটা ভয়বৃতি ছিল হয়তো বা আজ থেকে আর সেই প্রবলেমটি আর ফিল হবে না সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আর একটা কথা বলে রাখি যে আমি রিসেন্টলি একটি নতুন চ্যানেল লঞ্চ করেছি যেখানে চিজ হেল্প টিভি আপনারা যারা আমার নতুন আপকামিং ভিডিও দেখতে চান অবশ্যই আমার সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি খুব শীঘ্রই সেই চ্যানেলটিতে নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আসতেছি সো দ্যাটস অল অ্যাবাউট ইট থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান Peace.